সারা বছরে বিভিন্ন ধরনের কন্টেন্ট মুক্তি দিলেও ঈদ উপলক্ষে দেশের ওটিটি প্ল্যাটফর্মগুলোর থাকে বিশেষ প্রস্তুতি। এবার ঈদুল আজহায় দেশের প্রায় প্রতিটি ওটিটি প্ল্যাটফর্ম মুক্তি দিচ্ছে সিরিজ ও সিনেমা। গল্পের বৈচিত্র্যের পাশাপাশি এসব কন্টেন্টে থাকছে জনপ্রিয় তারকাদের অভিনয়। ঈদের সেসব কন্টেন্ট নিয়ে আমাদের এবারের প্রতিবেদন। বলছে আমি নাকি এমনি খেলতে থাকলে আমি আপনার জায়গা খেয়ে দিব। বয়স ও পারফরম্যান্সের কারণে দলে জায়গা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে ক্রিকেটার আবিরের। উদীয়মান অপু তার জায়গা দখল করে নিতে প্রস্তুত। এদিকে স্পট ফিক্সিংয়ে নাম জড়িয়েছে আবিরের। এর মাঝেই হোটেল রুম থেকে উদ্ধার হয় অপুর মৃতদেহ। তদন্ত নামে পুলিশ, উঠে আসে এক জুয়ারি চার্লির নাম, এমন গল্পে আরিফুর রহমান বানিয়েছেন ওয়েব সিরিজ বাজি। এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন তাহসান মিথিলা জুটি। 16 জুন ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে এটি। এই মুহূর্তে এই দুটো হত্যাকাণ্ড নিয়ে কথা বলছে। গত বছর মুক্তি পেয়েছিল ওয়েব সিরিজ বুকের মধ্যে আগুন। চলচ্চিত্রের এক নায়কের হত্যা রহস্য উদ্ঘাটনের নামে পুলিশ কর্মকর্তা গোলাম মামুন। এবার নির্মিত হয়েছে সিরিজটির স্পিন অফ গোলাম মামুন। অপরাধীকে আইনের আওতায় আনা পুলিশ কর্মকর্তা মামুন এবার নিজেই অপরাধী। নিজেকে নির্দোষ প্রমাণ করতে পালিয়ে বেড়াতে হচ্ছে তাকে। শিহাব শাহিনের পরিচালনায় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে সিরিজটি। জীবন সিনেমার মতো নাকি সিনেমা জীবনের মতো? ক্যারিয়ারের শুরুতেই বড়সড় ধাক্কা, পরপর 3টি সিনেমা ফ্লপ। পরের সিনেমা দিয়ে ঘুরে দাঁড়ায় নায়িকা রূপা মির্জা, জোটে জাতীয় পুরস্কার। সাফল্য উদযাপন করতে পার্টির আয়োজন করে, সেখানে এক অন্ধকার অতীত চলে আসে সামনে। সঞ্জয় সমাদ্দার পরিচালিত পয়জন দিয়ে ওটিটিতে আসছেন তানজিন দিশা। ঈদ উপলক্ষে দীপ্ত প্লেতে মুক্তি পেয়েছে সিনেমাটি। ব্যাটারি গলির গল্প নিয়ে কাজল আরফিন অমি বানিয়েছেন ফিমেল নাটকের 3টি পর্ব। পরের পর্বেই দেখা গেছে মহল্লার কোন নারীকে কেন্দ্র করে ঘটতে থাকে নানা ঘটনা। এই ব্যাটারি গলির গল্প নিয়ে এবার নির্মাণ করেছেন ওয়েব ফিল্ম, নাম ফিমেল 4। সিনেমাটি মুক্তি পাবে ঈদের দিন। সব মিলিয়ে এবার ঈদ উৎসবে ওটিটি মাধ্যম থাকবে জমজমা। এলাকার মধ্যে ওপেনে অস্ত্র ঢুকছেন, অস্ত্র মাস্ত্র আজ বড়া দিব। রেদওয়ান আহমেদ, শোবিজ টুনাইট।